হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। পথ অজানতার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গঙ্গা আরতি সেই সরস্বতী পুজোর সময় দেখবো করে তো লেট করে ফেলেছিলাম, তো দেখতে পারিনি। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যে এক ঘন্টা টাইম ধরে বেরালে হবে, একটু আগেই বেরো। কিন্তু শনিবার দিনকে একটা বাস ছিল না, পাচ্ছিলামই না বাবু, আর অন্য জায়গার বাস ছিল। তো যাই হোক না, শেষমেশ টাইম কম আছে বলে উবেরে উঠে পড়েছি। উবেরে আমাদের নামিয়ে দিয়েছে প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট, যেখানে সন্ধ্যা আরতি হয় ওখানটা প্রায় 20 মিনিট হাঁটতে হয়। তো আমরা দেখছি যে 6টা অলরেডি বেজে গেছে, মানে 8-7 মিনিট বাকি আছে। দৌড়ে দৌড়ে মানে খুব জোরে জোরে হেঁটে এসেছি, হেঁটে এসে জাস্ট দাঁড়িয়েছি আর সন্ধ্যা আরতিও জাস্ট শুরু হয়ে গেছে। চলো সঙ্গে। আরতি প্রায় শেষের দিকে, তখন অ্যানাউন্সমেন্ট করছে আপনারা কেউ চেয়ার থেকে উঠবেন না। আর আমরা এত দেরি করে এসেছি, মানে জাস্ট শুরু হয়েছে, 6:15 শুরু হয়েছে যদিও বা, তো আমরা এসে দাঁড়িয়েছিলাম, সিট পাইনি। তো আমরা এখানে শনিবার করে ভোগ দেয়, তো আমরা একটু করে সবাই ভোগ নিয়ে নিলাম ঠাকুরের, মা গঙ্গার। তো ভোগ নিয়ে একটু খেয়েছি, তা ওই পুকু আমাদের সঙ্গে বাচ্চা মেয়েটা ছিল, ও কলেজ থেকে ওর খিদে পেয়েছিল, তো ওরা একটু চা আর কেক খেয়ে নেয়, তো আমি আর চা খাইনি যদিও বা। তো উবেরের জন্য দাঁড়িয়েছিলাম, লাস্টমেশ বাস তো পাবো না আমি, যে না বাবা এখানে অনেক অচেনা দূর মানে জায়গা আমাদের হিসাব মতো। তো ওই উবেরে করে আবার রিটার্ন হচ্ছি, রিটার্ন হয়ে নেমে আবার আমাদের বাড়ির সামনেই থেকে এখান থেকে দাঁড়িয়ে না কিছু খাওয়া হলো না, ওরা একটু চা আর কেক খেয়েছিলো যদি বা ওই ঠাকুরের ভোগ। তো এখানে দাঁড়িয়ে একটু দুজনে মিলে তিনজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, সবাইকে টাটা।